বিদেশ ভয় কাটছে না হাসিনা সরকারের এবং সর্বশেষ বিরোধী দলগুলো হচ্ছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিদেশ ভয় কাটছে না হাসিনা সরকারের বিদেশ ভয় কাটছে না সরকারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদের এ সরকারের চার মাস হয়ে গেছে কিন্তু দেশি বিদেশি নানা সংখ্যা দূর হয়নি সরকারের সম্প্রতি দলটির শীর্ষ স্থানীয় নেতাদের কোনো সূত্রের বরাত না দিয়ে এই রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রকে সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সরকারি দলের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা দেশ রূপান্তরকে বলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো পরিবর্তন করতে পারেনি ক্ষমতাসীনরা যুক্তরাষ্ট্র এখনও নানা রকম সুযোগ খোঁজার অপেক্ষায় আছে বলে মনে করেন সরকার দলের এই নেতারা তারা বলছেন শ্রম আইন সংশোধন অর্থনৈতিক অঞ্চলগুলোতে ট্রেড ইউনিয়ন চালু করার চাপ সহ কূটনৈতিক নানা দিক থেকে সরকারকে চাপে ফেলার সুযোগ খুঁজছেন যুক্তরাষ্ট্র কঠোর বার্তা দিয়েও নরম আওয়ামী লীগ আজকের পত্রিকার প্রধান শিরোনাম এমনটা এতে বলা হয় উপজেলা পরিষদ নির্বাচনে স্বজনেরা প্রার্থী হলেও দলীয় ব্যবস্থার মুখে পড়তে হচ্ছে না মন্ত্রী এমপিদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবস্থান থেকে সরে এসেছে আওয়ামী কেন্দ্রীয় নেতারা বলছেন মন্ত্রী এমপির বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হতো তবে বিষয়টি দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা হতো তবে সভাপতি একজন সদস্য বলেছেন মন্ত্রী এমপির প্রার্থী হওয়ার স্বজনেরা বাড়াবাড়ি করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ভুল সিগনালে বারবার ঘটছে রেল দুর্ঘটনা ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম করেছে শুক্রবার গাজীপুরের রেল দুর্ঘটনা নিয়ে বলা হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে নাম মাত্র স্বয়ংক্রিয় সিগনাল পয়েন্ট থাকলেও ম্যানুয়ালি সিগনাল ব্যবস্থা একমাত্র ভরসা তবে এতে বিন্দু মাত্র আস্থা রাখতে পারে না মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা রেলের ছোট বড় দুর্ঘটনার নব্বই শতাংশই ঘটেছে সিগনাল ব্যবস্থার ত্রুটির কারণে পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলের অধিকাংশ সেকশনে ব্রিটিশ আমলের সিগন্যাল ব্যবস্থা এখনও বিদ্যমান রেল অধিদপ্তর জন্য পর্যাপ্ত জনবলের অভাবকে গতকাল গাজীপুর মহানগরের কাজী বাড়ি এলাকায় যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেন ও একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুই ট্রেনের ইঞ্জিন ও সাতটি বগি লাইনচ্যুত পেয়েছে চালক সহ আহত হয় চারজন দুর্ঘটনার কারণ তদন্তে তদন্ত কমিটি করা হয়েছে ও কর্তব্যে অবহেলার কারণে এক স্টেশন মাস্টার ও দুই পয়েন্ট ম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ট্রেনে হতাহত বাড়ছে বিমা ক্ষতিপূরণ নেই কালের কণ্ঠের শিরোনামেটি ঘড়িতে তখন সকাল দশটা পঞ্চাশ মিনিট দুর্ঘটনাস্থল গাজীপুরের জয়দেবপুরের আউটার স্টেশন এলাকার নাম ছোট দেওরা ঢাকার দিকে যাচ্ছিল টাঙ্গাই কমিউটার ট্রেন উল্টো পথে আসে একটি তেলবাহী ট্রেন এতে অন্তত নয়টি বগির লাইন চ্যুতে হয় ডুমড়ে মুচড়ে যায় বগির একাংশ কমিউটার ট্রেন সাধারণত যাত্রীতে ভরপুর থাকে কিন্তু গতকাল শুক্রবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকায় যাত্রাবিহীন ছিল পথে যাত্রা বিরতির সময় দু একজন উঠে থাকতে পারে ফলে ব্যাপক প্রাণহানির ঘটনা এড়ানো গেছে তবে এমন পরিস্থিতি তো সবসময় থাকে না গত চার বছরের ট্রেন দুর্ঘটনায় এক হাজারের বেশি মানুষ মারা গেছে অথচ যানমালের ক্ষতিপূরণ নিয়ে কথা হচ্ছে না দেশের পরিবহন ব্যবস্থায় বাস বিমান ও নৌযান তিন খাতে যানের জন্য বিমার প্রচলন রয়েছে এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় ক্ষতিপূরণ পান পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা অথচ রেলের মতো গুরুত্বপূর্ণ বনপরিবহনে কোন ধরনের বিমার ব্যবস্থা নেই ফলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠান হিসেবে রেল কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ পায় না এমনকি যাত্রায় ক্ষতিপূরণ বাবদ সরকারের বরাদ্দ পরা আর্থিক তহবেই নেই উনিশ সালে বিমা পরিকল্পনা করেছিল বাংলাদেশ রেলওয়ে সেটি আগায়নি রেলওয়ে এখনো আঠারোশো নব্বই সালের আইনে পরিচালিত হচ্ছে বহু বছর আগের আইন বর্তমানের সঙ্গে কতটা মানানসই তা নিয়েও প্রশ্ন রয়েছে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহদাত আলী বলেন বিমা করা প্রয়োজনীয় হয়ে উঠেছে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি কিন্তু কোন প্রক্রিয়ায় হবে তা এখনো নির্ধারণ করা হয়নি বর্ডার কিলিংস বাই বিএসএফ রাইজ ডিসপাইট রিপিটেড ফ্লেজেস অর্থাৎ বারবার প্রতিশ্রুতির পরও বিএসএফ দ্বারা সীমান্তে হত্যা বেড়েছে ইংরেজি দৈনিক নিউওয়েজের প্রধান শিরোনামেটি বেসরকারি সংস্থা আইন ও শালিশ কেন্দ্র বলছে বছরের প্রথম তিন মাসে ছয়জন বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী যদিও গত মার্চের হাতায় এসে বিএসএফের শীর্ষ নেতৃত্ব থেকে প্রতিশ্রুতি দেয়া হয় যে সীমান্তে হত্যা বন্ধে কাজ করা হবে সম্প্রতি ঘটনায় দেখা যায় বিএসএফ শরীরের ওপরের অংশে গুলি চালায় যা নিয়ে কোন দেশ থেকে আলাদা বা সমন্বিত তদন্ত দেখা যায়নি এবার উপজেলা চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি সমকালের অন্যতম শিরোনামেটি আবারও বেপরোয়া আচরণ করলেন কক্সবাজার চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলমকে লক্ষ্য করে গুলি বর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে উপজেলা নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে বদি এমনটা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার হাইকং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় বলি বর্ষণের ঘটনা ঘটে এ ঘটনায় রাতেই টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করেছেন নুরুল আলম বদি একই আসনের সংসদ সদস্য শাহিন আক্তারের স্বামী স্থানীয় লোকজন জানান সংসদ সদস্য পদ হারিয়ে দীর্ঘদিন অনেকটা নীরব থাকার পর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে আবির্ভূত হয়েছেন বোদে এর আগে কর্মকর্তাকে প্রহার সহ নানা ঘটনায় আলোচনার জন্ম দিয়েছেন তিনি ভুলে ভুলে ঢাকার সর্বনাশ যুগান্তরের এই খবরে বলা হয় সবুজ ও জলাশয় একত্রিশ শতাংশই দখল করে নিয়েছে ঢাকা শহরের কেন্দ্রীয় অঞ্চলে উনিশশো সালে জলাশয় ছিল বিশ দশমিক পাঁচ সাত শতাংশ দু হাজার তেইশ সালে এসে সতেরো দশমিক ছয় সাত শতাংশ জলাশয় কমে দাঁড়িয়েছে দুই দশমিক নয় শতাংশে ঢাকার কেন্দ্রীয় নগর অঞ্চলে সবুজ ও জলাশয় কমেছে প্রায় একত্রিশ শতাংশ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স 2023 দু সবুজ ও জলাশয় বিষয়ক গবেষণা প্রতিবেদন বিশ্লেষণে এমন চিত্র মিলেছে নগর বিশেষজ্ঞদের মতে তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ ভুল নগর দর্শন ভুল চিন্তার কারণে শহরের মধ্য দিয়ে বহমান খালগুলো দখল ও ভরাট হয়ে গেছে শহরকে ঘিরে রাখা নদীগুলো সংকুচিত হয়ে পড়ছে অপরিকল্পিত মানব মানববিচ্ছিন্ন এবং পরিবেশ বিধ্বংসী কর্মধারার মধ্য দিয়ে দ্রুত গতির নগরায়নের খেসারত আমাদের দিতে হচ্ছে ঢাকায় যে হারে তাপমাত্রা বাড়ছে তার লাগাম টেনে ধরতে হবে নইলে এই শহরে বসবাস করা খুবই দুরহ ব্যাপার হয়ে দাঁড়াবে তাদের অভিমত যে কোনো বাসযোগ্য নগরে সবুজ ও দশমিক সাতাশ দশমিক আট শতাংশ কম বিদ্যুতে ভর্তুকের একাশি শতাংশই ক্যাপাসিটি চার্জ বনিক বার্তার প্রধান শিরোনাম এটি খবরে বলা হচ্ছে উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে বিদ্যুৎ বিক্রি করায় প্রতি বছর বিপুল পরিমাণ আর্থিক ঘাটতিতে পড়তে হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে এই ঘাটতি মেটাতে সংস্থাটিকে প্রতি বছর ভর্তুকি হিসেবে বড় অঙ্কের অর্থ দিচ্ছে সরকার চলতি দুহাজার তেইশ চব্বিশ বছরে সংশোধিত বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি ধরা হয়েছে উনচল্লিশ হাজার চারশো ছয় কোটি উনআশি লাখ টাকা অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বাবদ ব্যয় প্রাকপরণ করা হয়েছে বত্রিশ হাজার কোটি টাকার বেশি তা বিশ্লেষণ করলে দেখা যায় বিদ্যুৎ খাতের জন্য দেয়া ভর্তুকির একাশি শতাংশ ব্যয় হয়ে যাচ্ছে ক্যাপাসিটি চার্জ পরিশোধে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুতে ভর্তুকি হিসাবে প্রতি বছর যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয় তার বড় অংশ ব্যয় হচ্ছে কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বাবদ অন্যদিকে বছরের চার ধাপে বিদ্যুতের দাম বাড়িয়ে আগামী তিন বছরের জন্য এই খাতের ভর্তুকি তুলে নেওয়ার পরিকল্পনা সরকারের তবে পক্ষে দাম বাড়িয়ে আর্থিক চাপ সামাল দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে কেননা দেশের বিদ্যুৎ উৎপাদনে প্রতি খরচ বাড়ছে এর পেছনে কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ অন্যতম কারণ পাশাপাশি খাতে অযৌক্তিক ব্যয় দুর্নীতি সহ নানা কারণেও খরচ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা হোয়াট লাইজ দ্য হেড ফর দা ইকোনমি দা বিজনেস স্ট্যান্ডার্ড প্রধান শিরোনাম করেছে এমনটা এতে বলা হয় কোভিড উনিশ মহামারীর ধাত্তা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বাংলাদেশ দেশের অর্থনীতিকে এ সময় শক্ত ভিতের ওপর রেখেছে কৃষিখাত গত কয়েক মাস ধরে অপরিবর্তিত রয়েছে বিদেশি মুদ্রার বিনিময় মূল্য তারপরও মুদ্রাস্ফীতির চাপ ও রিজার্ভ সংকট দেশের সার্বিক অর্থনীতিকে চাপে রেখেছে ডলার সংকটে টানা দ্বিতীয় বছর শিল্প কারখানার পণ্য রপ্তানিও কমে গেছে এছাড়া জিডিপি বৃদ্ধির হার যেমন কমেছে তেমনি বেকারত্ব এই সময়ে বিশেষজ্ঞরা বলছেন দেশের অর্থনীতির চাপ সহ্য করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে মুক্ত গণমাধ্যম অবনতি বাংলাদেশের নয়া খবরে বলা হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে একশো পয়েন্টের মধ্যে সাতাশ দশমিক ছয় চার পে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম তম গত বছর অবস্থান ছিল একশো তেষট্টিতম তম বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকের দু সংস্করণ প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ও ভুটানের পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতার দিক দিয়ে এবার শীর্ষ স্থান দখল করেছে নেপাল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন